অন্যান্য দেশের মতো বাংলাদেশে ঘুরতে আসা পর্যটকদের জন্য বিশেষ ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, 7, 15 এবং 30 দিন মেয়াদে এই সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশে প্রবেশের সময় যে কোনো স্থল, নৌ অথবা বিমানবন্দর থেকে এই সিম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বিটিআরসি। ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট নম্বর ব্লকের হবে। এই ব্লকের বাইরে অপারেটররা ট্যুরিস্ট সিম বরাদ্দ দিতে পারবে না। ট্যুরিস্ট সিমের পরে যদি কোনো বিদেশির দীর্ঘমেয়াদি সিম প্রয়োজন হয়, তাহলে বিরার ওয়ার্ক পারমিটের বিপরীতে নিয়মিত নতুন সিম নিতে পারবেন। এখানে তার ব্যবহৃত ট্যুরিস্ট সিমের কোনো রূপান্তর করা যাবে না এবং দীর্ঘমেয়াদে ট্যুরিস্ট সিমের কোনো নম্বর কিনতে পারবেন না। অপারেটররা বিদেশি বা পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন অফার প্যাকেজ দিতে পারবেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই সবাই কিন্তু ই ভিসা চালু করেছে। একজন ঘরে বসে কিন্তু অনলাইনে ই ভিসা চালু করতে পারে। ইভেন আপনি পাশের দেশ, আপনি যদি মনে করেন এই মুহূর্তে ভিয়েতনাম থেকে কোনো পর্যটক বাংলাদেশে আসবে, তাহলে ভিয়েতনাম পর্যটককে আমাদের হ্যানয়ে যে আমাদের মিশন আছে সেখানে গিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লাই করা লাগতেছে। যখন ই ভিসাটি চালু হবে তখন যে কোনো পর্যটক তার বাড়িতে বসেই ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তার অনেক দূরে যে অ্যাম্বাসিতে যে অনারাইভেল ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এমন আশঙ্কা থাকে যে একজন মানুষ অনেক দূর দেশ থেকে আসলো, অনেক টাকা খরচ করে এসে যদি এয়ারপোর্ট থেকে এসে ফিরে যেতে হয় তাকে, তাহলে এটা তার জন্য খুবই কষ্টকর। এই জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করেছি এবং আমরা আশা করছি এটা একটা পজিটিভ একটা রেজাল্ট আসবে।